কেমন আছে এক্সপ্লোরার? নিউ ইয়র্কে স্বাগতম আপনাদের। আজকে আমরা নিউ ইয়র্কে এসে গেছি। নিউ ইয়র্কে সবচেয়ে ফেমাস না, পুরো পৃথিবীর সবচেয়ে ফেমাস পার্কের মধ্যে একটা, যেটা বলা হয় দি সেন্ট্রাল পার্ক অফ নিউ ইয়র্ক। এই হচ্ছে নিউ ইয়র্ক সেন্ট্রাল পার্ক। এমনি তো নিউ ইয়র্ককে বলা হয় দি কংক্রিট জঙ্গল, অনেক বিল্ডিং আছে, কিন্তু এই জঙ্গলের মাঝখানেও একটি বড় এরিয়া ধরে আছে এই সেন্ট্রাল পার্ক। বিশাল বড়, কত দৈর্ঘ্য কত লম্বা সেটা আমি জানা নেই, কিন্তু বিশাল বড়। আপনি কোনো দিন নিউ ইয়র্কের ম্যাপ খুললে জুম করে দেখবেন, বড় একটা পার্ক আছে যেটাকে বলা হয় দি সেন্ট্রাল পার্ক। আর এটা হচ্ছে সেই সেন্ট্রাল পার্কটি। ওইদিকে আছে টাইমস স্কোয়ার, ওই যে লাইটটা দেখতে পাচ্ছেন কিনা, ওখান থেকে টাইমস স্কোয়ার থেকে শুধু 10 মিনিট হেঁটে আপনারা চলে আসবেন এখানে সেন্ট্রাল পার্কে। আর এই হচ্ছে সেন্ট্রাল পার্ক, আপনাদের জন্য দেখাবো এই ভিডিওতে। আমার নাম রাজা, আমি পশ্চিমবঙ্গের একটি ছোট শহর রায়গঞ্জ থেকে এসেছি। আর 20 বছর বয়সে শুরু করে দিই আমি আমার বিশ্ব ভ্রমণ। প্রথমে যাই সাউথ ইস্ট এশিয়া, আর ওখানে এক্সপ্লোর করার পর আমি বেরিয়ে যাই 1 বছর নামে ওয়ার্ল্ড ট্রিপে ইউরোপে। ইউরোপে 25টা দেশ ঘোরার পর আমি চলে যাই ইউরোপ থেকে সাউথ আমেরিকায়। আর সাউথ আমেরিকায় 6 মাস ঘোরার পর শুরু হয়ে যায় করোনা, তাই আমাকে বাড়িতে ফেরত আসতে হয়। কিন্তু এসবে আমি 40টারও বেশি দেশ ঘুরে ফেলেছিলাম। আর এখন আমি বেরিয়ে পড়েছি আমার 3 নম্বর ওয়ার্ল্ড ট্রিপে। আর আপনাদের দেখাবো বাংলা ভাষায় পৃথিবীর প্রত্যেকটা দেশের অনুভব এক্সপিরিয়েন্স এই চ্যানেলে, বাঙালি এক্সপ্লোরার চ্যানেলে। তো আসুন আমার সাথে পুরো পৃথিবীটাকে এক্সপ্লোর করা যাক। সকালে অনেক বৃষ্টি হচ্ছিল, তো খুব ভেজা ভেজা পার্কটা। তো পার্কে ভাবছিলাম লোক কম হবে, কিন্তু না, মেলাখানা লোক আছে এখানে, অনেক লোকই আসে। পুরো নিউ ইয়র্কে সবাই আসে এখানে দৌড়াতে, জগিং করতে, চিল করতে, কুকুরকে খেলাতে, এমনি এমনি বসে থাকতে, বই পড়তে, আর পিকনিক করতে। তো এখানে পিকনিক করতে খুব ভালোবাসে। তো সেটাই হচ্ছে এখানে আমাদের সেন্ট্রাল পার্ক, মজাদার পার্ক। চারিদিকে বিল্ডিং, বিল্ডিংয়ের মাঝখানে পার্ক, পার্ক দিয়ে লোকজন হেঁটে চলে যাচ্ছে। পার্কের মধ্যে একটাই আশ্চর্য লাগছে, বড় বড় পাথর, ওদিকে বড় বড় পাথর, পার্কটা অনেক লেভেলে আছে। তো জানি না পার্কটা কী করে হয়েছিল, কিন্তু খুবই ফেমাস পার্ক। মাঝখানে লেকও আছে, অনেক কিছু আছে দেখার, দেখার চেষ্টা করবো সব কিছু, আপনাদের দেখাবো। ওখানে একটা প্লেগ্রাউন্ড আছে, যত সম্ভব একটা বেসবল গ্রাউন্ড। হ্যাঁ, বেসবল গ্রাউন্ড। আপনাদের বলে দিই, আমেরিকায় কিন্তু আমাদের দেশের মতন ক্রিকেট অত খেলা হয় না, ফুটবলও অত খেলা হয় না, এখানে বেশিরভাগ খেলা হয় বেসবল আর রাগবি। তো এখানে বেসবল গ্রাউন্ড বেশি পাওয়া যায়, ক্রিকেটের মাঠ পিচ করা থাকে না, বেসবলের মতো পিচ করা থাকে আর রাগবি থাকে। আর এখানে আমার হচ্ছে কোনো একটা চায়ের দোকান ছিল, যেটা আপাতত বন্ধ। অনেক বয়স্ক লোক দেখতে পাচ্ছি আমি এখানে বসে চিল করছে। ওয়াইফাই আছে, ওয়াইফাই আপনারা ইউজ করতে পারেন, লেখা আছে ডু নট এন্টার। ও, এটা একটা পার্কের মতন যেখানে গোল গোল ঘুরে না, ঘোরার মধ্যে সুন্দর, কিন্তু আপাতত এগুলো সব বন্ধ আছে। বন্ধ আছে তো কী করা হবে, আমরা আগে চলতে থাকি। তো অটোমের রং চলে এসেছে আমাদের। অটোমকে আমি বাংলায় কী বলে আমি ঠিক বলতে পারছি না, দুঃখিত। অটোমের রং চলে এসেছে আর এসে গেছি একটি পার্কে। পার্কের মাঝখানে একটি ছোটো লেক আছে, যেখানে আপনি বোটিং করতে পারবেন, বোটিং করে এক এক দেড় থেকে অন্য জায়গায় যেতে পারবেন। আপনারা যদি দেখে থাকেন ওই মুভিটা স্টুয়ার্ট লিটল, ওখানে এই বোটটা ছিল, এখানে বোট নিয়ে খেলা হয়েছিল, একটা রেস হয়েছিল, সেটা এখানে ছিল স্টুয়ার্ট লিটলে, আপনাদের যদি মনে থাকে। এখানেই আশেপাশে কোথাও হবে, ঠিক এই জায়গায় না, এখানেই শ্যাওলা, মানে শ্যাওলার বাপ তার বাপেরও বেশি শ্যাওলা। এখানে এত শ্যাওলা দেখা যাবে নিউ ইয়র্কে আমি তো ভাবতেও পারিনি। এই শ্যাওলার মধ্যে তো আপনি নিশ্চয়ই নামতে চাবেন না, আর বোটিংও করতে চাও না, এই শ্যাওলা মানে গন্ধও মারবে। সাপ টাপ নেই আশা করি, কিন্তু শ্যাওলা তো ভাবা যায় না, এত শ্যাওলা। এর মধ্যে লোকে মাছ ধরতেছে, কেমন পাগল লোক এই শ্যাওলার মধ্যে মাছ।
এখানে অনেক কচ্ছপ আছে, দেখুন কতগুলো কচ্ছপ, আপনি দেখতে পাচ্ছেন হয়তো, কিন্তু খুবই নোংরা, বিশাল নোংরা, এত নোংরার মধ্যে আমরা থাকতে চাই না। কোথাও যাবেন? লাইভ মিউজিক, লাইভ মিউজিক পুরো জায়গার একটা বোরিং জায়গারও ইন্টারেস্টিং করে দেয়, কেন এখানে এত সুন্দর লাইভ মিউজিক হয়। তো লাইভ মিউজিক খুব ইন্টারেস্টিং জিনিস, এখানে সুন্দর স্কাল্পচার আছে। একটা পার্কটা কি বোঝা যাচ্ছে না, মানে এরকম পার্ক তো জীবনও দেখিনি, খুব ইন্টারেস্টিং আছে। আর পার্কের মধ্যেই ট্রাফিক লাইট, মানে পার্কের ভিতরে ট্রাফিক লাইট আছে, মানে ভাবতে পারছেন আপনি কত বড় পার্কটা। আমি নেটে করলাম, এটা 4 কিলোমিটার লম্বা আর 800 মিটার চওড়া, পুরোটা একটা রেক্ট্যাঙ্গেলের মতন, এত বড় জিনিস আছে শহরের মাঝখানে, তো বিশাল বড়, মানতে হবে। আর এটা কেউ হবে রাজা, কোনো কিং জাগিলো, কিং কিং গ্যালিলিও, গ্যালিলিও জাগিলো, এ না কি বলছে, এক আছে। এখানে একটা নোংরা পুকুর, ওটা একটু কম নোংরা, আর পার্ক চলছেই চলবে। অ্যাটলিস্ট এখানে জল তো পেলাম, শেষমেশ দুটো পয়সা জল আছে, দাও পাবলিক ওয়াটার যখন দেওয়া আছে ভালোই হবে। এটা হচ্ছে সেন্ট্রাল পার্কের সবচেয়ে বড় ঝিল, আমরা হয়তো ওইদিকে যাব বা নাও যেতে পারি, বসার জায়গা নেই এখানে। ওখানে কত 2 ঘন্টা ধরে পার্কে হেঁটে যাচ্ছি, হেঁটে যাচ্ছি, হাঁপিয়ে গেছি, এখন বসে একটু চিল করে নিই। চকলেট টকলেট আছে, চকলেট খেয়ে সবসময় ব্যাগে চকলেট রাখবেন, আমি সবসময় যেখানেই যাই ব্যাগে চকলেট আর জলের বোতল থাকবেই, তার সাথে স্যানিটাইজার আর স্নিকার, স্নিকারটা ক্যারি করবেন, সস্তায় কাজ নিপটে যাবে, খিদা পেলে স্নিকার মারবেন একটা, মানে একটা চকলেটের বোতল, ওটা খাবেন, ব্যাস খিদা চলে যাবে আপনার 2 ঘন্টার জন্য একদম। এখন বাজে বিকাল 5টা, আর দেখি আর কতক্ষণ থাকি, হয়ে গেছে সেন্ট্রাল পার্ক, আপনি চাইলে দেখতে পারবেন না দেখতে পারবেন, কিন্তু আপনি যদি বন্ধু বান্ধবের সাথে আসেন বা ফ্যামিলির সাথে আসেন তাহলে এখানে বসে পিকনিক করতে পারেন, তাছাড়া ট্যুরিস্টিক হিসাবে কিছুই না এটা। তো পার্ক থেকে বেরিয়ে গেছি আমরা, এখন ইস্ট সাইডে আছি, আপার ইস্ট সাইড, এখানে একটু চলবো, একটু ঘুরবো ঘুরবো। আমরা এখন 96 স্ট্রিটে আছি, আর আমাদের বাড়ি ছিল 30 স্ট্রিট থেকে 99 স্ট্রিট অব্দি হেঁটে গেছি, তার মধ্যে তো সোজা হাঁটিনি, সোজা হাঁটলে তো কম হতো, অনেক ব্যাকাতেরা হেঁটে এখানে এসেছি, তো অনেকটাই আজকে চলা হয়ে গেছে। এই যে চলার সাইন নিয়ে দিচ্ছে সাদা, চলো। এই নেবারহুডটা দারুণ, আমরা এখন এসে গেছি 97 স্ট্রিটে, 97 স্ট্রিটে বিল্ডিংগুলো দেখুন, বিল্ডিংগুলো দেখুন দারুণ লাগছে, আর এখানে ট্রাফিক জ্যাম লেগে গেছে, আর এখান দিয়ে ট্রেন যাচ্ছিলো, পুরো এখান দিয়ে ট্রেন যাচ্ছিলো, দারুণ লাগছিলো জায়গাটা, পুরো যেটা সাবওয়ে আছে এটা এখানেই বেরিয়ে যায়, এরপর থেকে মনে হয় বাইরের সাবওয়ে, কোনো ট্রেন আসলে হয়তো দেখাবো আপনাদের, কিন্তু এই নেবারহুডটা দারুণ, পুরো এটা হচ্ছে আপার ইস্ট সাইড, এখানে তো আসতে হবে সময় নিয়ে। তো ভাই তারপর আমরা এই পিজার জায়গায় চলে আসলাম, এই বড় পিজা, প্রথমবার বড় পিজা নিলাম ইউএসএতে, আর এই পিজা হলো $10, এত বড়, 1 2 3 4 5 6 স্লাইসের, ঠিক আছে ভাই বড় পিজা, তারপরে পিজা খাওয়ার পর আমরা গেলাম একটা বারে, ওখানে ড্রিঙ্কস ট্রিঙ্কস করে তারপর আমরা একটু গল্প টল্প করে টাইমস করে, আবার টাইমস করে, টাইমস করে, উফ টাইমস করে যত থাকবো তত কম, আমি টাইমস করে টোটাল 2 দিন ছিলাম, তাও কম পড়ে গেছে আমার জন্য, এত ভালো লেগেছে জায়গাটা। এখন আমরা
চলে যাচ্ছি বাড়ি। আর এই ব্লগটা এখানে শেষ হচ্ছে, ছোটো ব্লগ ছিল কিন্তু আমার নিউ ইয়র্কে আশা করি এটা মনে হয় শেষ ব্লগ হবে। আর আপনার এসে দেখা হবে আগামী ইউএসএর ব্লগে। এক্সপ্লোর রাজার সাথে এক্সপ্লোর করতে থাকুন পৃথিবীটাকে।